শান দিয়ে বুক বেঁধেছি, চাই না কোনো সান্ত্বনা, নেব না তোয়ার বঞ্চনা, চাই না কোনো সান্ত্বনা, নেব না তোয়ার বঞ্চনা, রক্তের ঋণ মোরা রক্ত দিয়েই আজ শুধব শুধব শুধবই, রক্তের ঋণ মোরা রক্ত দিয়েই আজ শুধব শুধব শুধবই, এই ঝঞ্ঝা মোরা রুখব, এই বন্যা মোরা রুখব, রুখব রুখব রুখবই, মায়েদের বোনেদের শিশুদের অশ্রু মুছবই মুছবই মুছবই। সারা রাত মানুষের মরণ চিৎকারে একটুও ঘুম হয় নাই, ষোলো গান ফালাফালি, এখন দিছে না হান্দায়া, নে খা। আজম কি হয়ে গেছে, কি ঘুম ঘুমাইলাম, আল্লাহ মাফ করো মাফ করো মাফ করো। আজাদ, আজান দিবে কে, সব সব সুপ বিলকুল বিলাস মাস্তুক, মানে মোস্তান, মানে মানে ওস্তাদ। এই আমি তোর উস্তাদ হইলাম কবে থেকে, হারাম জাদা, ধর রক্ত বাড়বে আপনার গুলি করলো কেন, আমি হালাবো মন্দির কোলা, হ্যাঁ আমার কোনো দোষ নাই, ওই ওই পাড়ার মিন্টুরা আইসা উড়াইছিল, আমি তো আর্মি নামার লগে লগে নামাই নিয়ে আসছি, রাস্তায় কামান বন্দুক নামার সাথে সাথে বুঝছি খেল খতম, আমার কোনো দোষ নাই। তোর দোষ নাই, এর সে বড় দোষ আরো আছে, তুলে রাখ, আমি বলতেছি এটা আবার উড়াইতে হবে, ওই কুত্তা কুত্তার বাচ্চা বলতে ঘৃণা লাগে। কি কন এসব, মানে আপনি আপনারে আপনি আমি আমি তো বস্তান, তোর ডাকের মাস্তু,
আমি কবে মাস্তানি করলাম? কি মাস্তানি করছি? আপনারে সবাই মানে ভয় পায়, মানে ডরায়, মানে ওস্তাদ মানে তোতলাস কেন? আমি বিহারের, বিহার শরীফের মাস্তান। মেজাজ, মেজাজ তো একটু থাকবে, সুফি মকদুম পরিবারের আওলাদ, মেজাজ মেজাজ তো একটু থাকবে। ও মেজাজ না থাকলে কি চলে? নালান্দা, হিউয়েনসাং, বৌদ্ধবিহার, শুনেছিস? আমাকে বাকস করে যাচ্ছি। আমি বিহার শরীফের মকদুম পরিবারের আওলাদ, নালান্দার দরজা তক পৌঁছাতে পারি নাই। শয়তানের হাসির মতো রক্ত করে গুলি, গুলি এক শয়তানের বাচ্চা হেঁকে উঠলো, ফুজুল বাচ্চারও। তুম হিন্দু, মালাউন, মুসলমান, বললাম বাঙালি, তাও জরুর তুম মালাউন, তাবলো দাও। আপনি আপনি তো কইতে আমার মাথা না আগুন ধরে কর। আমি আপনি তো কইতে পারতেন আপনি রিফিউজি, ওই পারের ওই যে বিহারি না, ওই যে শরীফ কি জানো কই। আমি কি বেঈমান? যে দেশ ছেড়ে এসেছি বাঁচার জন্য সেই দেশের দোহাই দিলে বেঈমানি হয় না? আল্লাহ স্যারের স্যারের, আপনি আমার বাপ, একটা ডাক্তার ডেই কাছে ডাক্তার বস কেউ আছে নাকি? সব পালাইছে, আজাদ হয় নাই মুসলমান। বে তুলে দে, পাগলা তুলে দে। যদি মরে যাই লাশটা দাফন করে দিস, যদি দোয়া করবো না জানোস মনে যা। বাহারি বাহারি একটা টুকিটা লাগাইছ কি কর? আস্তাগফিরুল্লাহ, আপনি লাশ হবেন কেন? মনে হয় আরো মানুষ হইব, সারা পাড়া মহল্লা জেলায় সরকার করে দিছে। এই বিল্ডিংটা আলাদা বিল্ডিং, চলে নাই পড়ে নাই। এইখানে ঢুকতে দিব না, আমার বিপদ হইব। এই বিল্ডিং এর কাম যদি আবার শুরু হয়। বিল্ডিং বিল্ডিং, তুই কি জেগে ঘুমাস করবার নির্ব রে? ও ইলেকশনের খবর শুনে ভাগবত পাঞ্জাবের সৌরী বাড়িতে এখন মুলতানি গরুর দুধ দিয়া রুটি মাংস খাইতেছে। কাউরে নিয়ে বিপদ হবে না, কাউরে নিয়ে না, সাবধান, বিপদ এই আমারে নিয়ে। দশটা না পাঁচটা না একটা না তো খেলাইছি, একটা না খেলাইছি। কি কারে ফেলাইছেন?
কে আইব খুঁজতে? কেন চুপ? আমি তো একা মানুষ, একা থাকি। মানুষ একা আসে, একা যায়, একা থাকে না। জমিনে ট্যাঙ্ক কামান, আসমানে ফাইটার, সব জেলে পুরা খাক। একটু পানি খেতে পারলে? আরে ও আজ পানির ট্যাঙ্কির মধ্যে লুকিয়েছিলাম, কিন্তু একটু পানি খেতে পারি। উত্তর পাড়ার গোলাগুলির ঠেলাগুতি খাইয়া দক্ষিণ পাড়া আসমানে উঠছে নাকি? মাথা ডাইকা রাখলেও আপনারে তো আমি চিনছি, আমি চিনছি। সর্বনাশ করছেন আপনারা দেশ, সারা বেলা কি সর্বনাশ! আমার কি সর্বনাশ! দিনটা যেমন কুপা এটারে কি জানি কয়। চুপ একদম। আর ওখানে কারা, কার কথা বলতেছেন? কেউ না, ওইখানে মিলিটারি, আর এইখানে আসমান ফুইরা নাজিল হইছেন আপনি। আপনার কথা কই? আসমান ফুইরা নাজিল হই নাই, পিছনে লম্বা মই ওইটা দিয়ে উঠছি, কাউরে বলবেন না। ভাই বলাবলির কথা পরে, এইখানে নাজিল হইছেন কেন? আমার সর্বনাশ, আল্লাহ কুফাটারে দেখাই রাখে। আচ্ছা চিনছেন যখন, তাইলে বলি দুজন মহিলার এখানে একটু থাকার ব্যবস্থা করে দেন। পাড়ায় তো সব পুরা খাক, কিচ্ছু নাই, এই তালাইন দাই আছে, ভাঙ্গা হইলেও এটাই আছে, একটু মাথা গোজার ব্যবস্থা করে দেন। দুজন মহিলা আল্লাহর ওয়াস্তে আমাগরে মাফ করেন, শুনলে আমার সবাই রে মাইরা ফেলাইব। আপনি যান যান, আমার ঘরে বাঁচতে দেন। চাচা কার যান কে বাঁচায়, আপনি শোনেন না, দেখেন না, আপনি তো বয়রাও না কানাও না, ভাগ্যের জোরে বাইছে আছেন,
এখন ঘরে বসে থাকার সময় না চাচা। আমি দুদিনে বেশি থাকবো না, আমি চলে যাব। কিন্তু ওদের দুইজনকে আর একটা পিচ্ছি। কি করছেন আপনারা, কি করছেন? বেহুদা হালাহালি। আপনাকে শেখ সাহেব সেদিন লেসের ময়দানে ভাষণ দিলেন, শোনেন নাই? লক্ষ কোটি মানুষ শুনছে, এখন তো মানুষটা পালাইয়া বেড়াইতেছে। মানুষটার খবরও রাখেন না, জানেনও না কারাইব কেনাইব। মা আমি না, বিবি মরিয়ম। আর আমি না মরিয়ম? এই আপনি না হিন্দু পাড়ার ঋষি, ভগবানের সন্তান। আর যারা আসবেন তারাও আল্লাহর আমিনা, ঈশার মরিয়ম। আর বাইসা থাকলে যে আসবে। এই কি কান বিড়বির কইরা, এসবই তো বুঝি না। মাথা নষ্ট, খোয়াব দেখতেছি বিয়ান বেলাতে। আপনি বুঝেন না আমি কি বলছি? বলছি জয় বাংলা। कैसे घुसाया ये लड़का? बहुत दुष्ट, ये शैतान है, शैतान। ये और ये यो मेरा बोन है और वो मेरा बहिन थी है। माँ आमेना ओइटा बीबी मरियम, हम जीशु बोलुआ। पहाड़ है ना बंदरबन। क्या बकवास, किसका बीबी, हिंदू या मुसलमान? सच बताओ। मुसलमान, मुसलमान, सच्चा मुसलमान है। कलमा भी जानता है, पूछो पूछो। हम भी कलमा जानता है, ये कलमा तैयब, ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूल। क्या क्या बोला? हम लोगों को उर्दू पंजाबी बात अच्छा नहीं आता। क्यों क्यों उस्ताद, आप लोग तो पाकिस्तान से आया है, ये सच्चा पाकिस्तान, सच्चा पाकिस्तानी। मैं बलूचिस्तान से और वो पेशवार से, लांडी कोटा। सुना नहीं? ऊंचा गुना भी। ऊंचा, बिल्कुल बिल्कुल, पहाड़, ऊंचा पहाड़। लेकिन लेकिन उस्ताद, ये कलमा तो उर्दू नहीं, पंजाबी भी नहीं, वो तो अरबी है, अरबी। बकवास मत करो, मजाक कर रहे हैं? बंगाल मुल्क में अरबी? तेरा तो एक ही जबान, हिंदू जबान, बंगाल। বাঙ্গাল না, বাংলা। বিলকুল বিলকুল সাচ, এই বাঙ্গাল, বাঙ্গাল। পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। শুনো, হমনে শিখা মুসলমান জিন্দা হতা হে হর কারবালা কি বাত। কারবালা হো গিয়া, আভি মুসলমান জিন্দা হো রহা হে বাঙ্গাল মে। হিন্দুস্তান সে হিন্দু নে ইয়ে বতন তবাহ করনে আয়া। शुक्र अल्हम्दुलिल्लाह, सच्ची मुसलमान फोर्स पाकिस्तान को जिंदा किया, समझा?
पाकिस्तान से हम लोगों को भेजा ख्याल रखने के लिए। समझ में आया? आया आया, बिल्कुल समझ आया। ये जल के तारा लतावर पानी जे पानी का है, ये जे आवलाया फलाय, ये पानी तारा, पानी तारा बिल्कुल। लेकिन ये औरत, ये लड़का और तुम यहाँ पे क्या कर रहा है? मैं इस बन्नी के बिल्डिंग का गार्ड हूँ, केयर टेकर, मैनेजर। ए बिल्डिंग बंद, हम हिफाजत कर रहा है। और ये मेरी बहन और बहन जी, ये मेरा रिश्तेदार। हाँ, रिश्तेदार है, रिश्तेदार। ये इधर का पानी अच्छा नहीं है, ये लोग खाना पानी लेके आया है। आप लोग भी आइए, हम लोगों को साथ खाना खा के जाइए। पानी बहुत खूब, खाना वाना कुछ नहीं खाएगा, हम लोगों को परमिशन नहीं मिला। अच्छा है, थोड़ा पानी पिलाओ, बाहर अच्छा पानी नहीं मिलता है। सब कुछ तो चल गया। पिलाओ पिलाओ। उस्ताद पानी, पानी आ गए। शुक्रिया शुक्रिया। चलिए एक बात सुनिए, उर्दू में बोलता है अम्मी, बंगाल में बोलता है माँ, और वेलचू में हो जाता है मात। अस्सलाम वालेकुम। সকালে দেরি হয়ে গেল, রক্ত থামছে না? আর দিতে হবে মুক্তি, অত সহজ না। রাজা আসছে মনে হলো, কথা শুনলাম ইলেকট্রি তো মনে হলো না। পশ্চিম পাকিস্তান থেকে সাচ্চা পাকিস্তানি বেলুচিস্তান না কি জান কইলো, আরেকজন পেশোয়ার থিকা, এই উঁচা লম্বা হাতে বন্দুক কিন্তু ভালো মানুষ, পানি খাইতে চাইল। সচ্চা সচ্চাই, তুই একটা সচ্চা গাধার বাচ্চা, তুই আকুব। এই আল্লাহ মানুষ বানায়া ফেরেশতাদের ডাইকা বললো কুন্নিস করতে, সবাই কুন্নিস করলো, করে নাই শুধু একশো না, শয়তান। এই শয়তান অবিরাম শয়তান বানা যাইতেছে, শয়তানের জন্ম দিয়ে বাড়াইতেছে। উচ্ছ্বাস, কথার মানে উচ্ছ্বাস।
আপনার একটা কথা কই, আপনি কিন্তু দু একদিনের মধ্যেই। হ্যাঁ, দু একদিনই থাকবো, আমাদের ডাক এসেছে, ঘরে বসে থাকার সময় এটা না। তোমার বাবার আর কোনো খোঁজ পেলে? মরিয়মের বাবার তো হদিশও নাই। পাইনি, খোঁজাও মুশকিল, হয়তো মরার আগে বাবাকে চিতায় পুড়িয়েছে, জীবন্ত অসুস্থ ছিলেন, পালাতে পারে নাই, আমিও কিছু করতে পারিনি। ভগবানের কৃপায় মা আগেই ঈশ্বরের কাছে, এই দৃশ্য দেখতে হয়। আর মরিয়মের বাবা তো হুঁশিয়ার মানুষ, সামলে নেবেন, কিন্তু মাথা যে গরম, কখন কি করে বসেন। ভয় তো সেখানেই, আবার পাঞ্জাবিদের একদম পছন্দ করে না যতটুকু জানি। তোমার মা আছেন এই তো, আর বাবা হয়তো এখানেই। মা তোমাকে চিড়া দেব, কেরাম চাচা আপনারে দিব। আপনি তো চলেই যাবেন, তাও আপনার ঘরে কই, এই ঘরের থেকে কেউ বাইরে যাবেন না, এই ঘরের মধ্যেই থাকবেন, আর ওই পিচ্ছিটারে সামলায় রাখবেন। বউ চাল্ল, ওরে ঘরের থেকে বাইরে হইতে দিবেন না, এই অবস্থা থাকবো না বেশি দিন, আল্লাহ চায় তো গন্ডগোল মিটা দেব। ওইদিকে গোসল টোসলের ব্যবস্থা করা আছে, আর আমি তো একটু চাউল ফুটায় খাই, ডাল আলু ভর্তা আমার চইলা যায়। আপনারা? আমরা দাওয়াত খেতে আসিনি, বাঁচতে এসেছি, হয়তো দুদিনের মুসাফির, আমাদের তো দিন চলে যাবে, কিন্তু আমি ভাবছি মরিয়মকে নিয়ে, ও তো আর এখন একা নয়, আল্লাহ একটা ব্যবস্থা করবেন। কি কন, উনার কথা কন, উনি তো দুই দিন বাদে দেব গা। না, ওনার কথা না, অন্য কথা। অন্য কথা? আর ও কেউ আইব নাকি? কি বিপদ, আল্লাহ কিসের মধ্যে যে ফালাইলো, আল্লাহ সবই জানেন। তবুও মানুষ কেন যে মানুষের গুণ হারিয়ে ভেবন হয়ে যায়। না মা, মানুষ মানুষই হয়, মনুষ্যত্ব হারিয়ে শয়তান হয় না, শয়তানের পয়দাই আলাদা। কারা আসে কারা যায়, এত মানুষ কতবার জায়গা বদলায়। তোমাকে নিয়ে খুব চিন্তায় ছিল। চিন্তা আমাকে নিয়ে নয়, ওকে নিয়ে। আমাদের ভালোবাসার ফসল এইখানে বিপজিতই আছে, যতক্ষণ আমার শ্বাস আছে। আমার তো চিন্তা তোমাকে নিয়ে, কোনো দিক নির্দেশনা পেলে। ইতিহাস ভুলে গেছি, মুক্তির সনদ ইউনিভার্সিটির সমাবর্তনে হাততালি দিয়ে কেউ কোনো দেখাতে ভুলে যাবে।
আমাদের লড়াই করতে হবে, আর ওকে প্রস্তুত করতে হবে। এ লড়াই একদিনের নয়। তা যাক, তত্ত্ব চর্চার সময় এখন না। তিনি ডাক দিয়েছেন জনযুদ্ধের। এ যুদ্ধ কোনো দল বা গোষ্ঠীর নয়, বর্গায় জমি চাষও নয়। বেশি বলে ফেললাম? জনযুদ্ধ, ইয়াস, একদমই বেশি বলনি মরিয়ম। সময় আমাদের এখন আপ টু আওয়ার নেক। বিশ্বাসঘাতকতার পানি নাক পর্যন্ত পৌঁছে গেছে। প্রতিরোধ না করলে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু। আপনি আপনারা কখনো বুঝবেন না, কিন্তু বুঝতে হবে, না বুঝলে খেসারত দিতে হবে। আমার বুঝের বাইরে হেতো বুঝলাম, কিন্তু আপনারা এত এত বুঝা খেসারত তো কম দিতেছেন না। দেশটারে তো কারবালা বানায় ছাড়ছেন। কালই আমাকে চলে যেতে হবে তোমাকে ছেড়ে, তুমিও একা হয়ে যাবে আর আমিও। মানুষ কখনো একা হয় না ঋষি, পৃথিবীতে কেউ একা নয়। দূর সমুদ্রের ছোট্ট এক ফালি দ্বীপ একা নয়, গাছগাছালি পাখপাখালি আছে, প্রজাপতি সমুদ্রের তীরে আছড়ে পড়া ঢেউ সব আছে। বরং অনেক মানুষের ভিড়ে, অনেক দরদালানের হট্টগোল আর হইচইয়ের মাঝেই মানুষ একা হয়ে যায়, বড় একা হয়ে যায়। কি দেখছো অমন করে? দেখছি না, শুনছি। ইতিহাসের ছাত্রী ছিলে, সন্তারিকের নীরস বাস্তবতা ভুলে কবিতার মতো সরস কথা বলছো, তা আবার এই কারাগারে। সুন্দর, তোমাকে অবাক হতে দেখে আমি অবাক। নীলখামের ভেতর আকাশী পাতায় তুমি একসময় কম কাব্য করনি, শুকনো কাঠের মতো বিষয় পড়েছ, তবুও তার বেলা। ও তো তোমাকে দেখলেই উঠতে হত। কালি কলম তো আর লেখে না, লেখে মন। আর এই তিনজন মিলেই মনের কথা লিখে। আমার চোখের পাতায় তো তুমি সরস, সরস সরস রসগোল্লা, আর আমার চোখে তো তুমি চিরসবুজ। আর ঋষি শোনো, জাতিসত্তার জন্ম হয় কবির হৃদয়ে, প্রকাশ পায় তার কাব্যে। লেখনীতে যেন একটি কণ্ঠস্বর, আর স্বপ্নযাত্রার মৃত্যু হয় গলাবাজির রাজনীতির চোরাবালিতে, ইতিহাস সাক্ষ্য দেয়। তবুও মানুষ বারবার ভুল করে, ভুলে যায় ইতিহাস। অনাগতকাল জবাব দেবে। হানাদাররা পদ্মা মেঘনা যমুনার ঠিকানায় রক্তের স্রোত বইয়ে দিয়েছে, আমাদের ওই স্রোতেই সাঁতরাতে হবে, কিন্তু ওই স্রোতেই ওদের মৃত্যু। জানি ঋষি, সোনার রেকাবিতে স্বাধীনতা কেউ তুলে দেয় না। উপনিষদে আছে চড়ৈবাতি চড়ৈবাতি, এগিয়ে চলো। আর ওই পারে আছে সুবর্ণরেখা, পার হলেই বাধার বিন্দা পর্বত। বৃষ্টিহীন রুক্ষ চড়াই উত্তরাই, পেরুতে পারলে ওই পারে উজান বায়ু ঢালে সবুজ উঠানে সোনালী সুতার বোনা সূর্য। তোমাকেও নিয়ে যেতাম, কিন্তু তোমার ভেতর বেড়ে উঠছে আমাদের অনাগত ভবিষ্যৎ। ওকে সংগ্রামে পাবো একদিন, মিছিলে পাবো একদিন।
মিছিল ভিড় নয়, মিছিলে কেউ একা হয় না। মিছিলের মানুষ একা হয় না ঋষি। তুই মহিলার এক পিচ্ছি, তোর পরিবার আরে দূর, আমার বউ বেটি আইব কর থেকে, হেলা তো মেলা দূর। মুসিবত হইতাছে ওই পিচ্ছিরে নিয়া, তেন্দরের তেন্দর বান্দর, বান্দরবনের কোন পাহাড়ি, নাম আবার বুদ্ধ, কিন্তু বুদ্ধ হইলে হইব কি, শয়তানের হাড়টি, সারাদিন একটা বন্দুক নিয়া ঠাটা 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 বন্দুক এলো কোথেকে? আরে সেই বন্দুক না, স্বাধীন বাংলার ফ্ল্যাগ নিয়া ঠাটা 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 ঠাটা। কাল কার যেন হাসির শব্দ শুনলাম, তোরা শুনেছিস? আমি শুনেছি, মনে হলো এই পাশে একটা ধানও আছে, কেরু কাকু কাউরে যাইতে দেয় না। হল বল রাত তো থাকো, এ বুড়ো পানি খাও। আমি বুড়ো? বুড়ো না তো কি, আপনি এখানে? আরে কি সর্বনাশ করছে আপনারা, এইখানেও হামদা করছেন? মোস্তান ভাই আমার কোনো দোষ নাই, আপনাকে কইছিলাম না ওইখান থেকে বাইর হইবেন না। হায় হায় রে মাইয়া মানুষ বইলা আপনাকে এখানে থাকতে দিছিলাম, মেহরবানি করছিলাম। আপনারা আপনারা এখানে কেন আসছেন? মোস্তান ভাই কইছিল বাইরের মানুষ যেন এইখানে না আসে। বাইরের মানুষ? বাইরের মানুষ আপনারা যান, যান আমার যান বাঁচান, যান বাঁচানো ফরজ। আমি কইছিলাম ওই পিচ্চিটা বিনাশ করে ছাড়বো। আমি তোরে না করছিলাম বাইরের মানুষের সামনে, কিন্তু লোহর টান চুম্বকের সে মজবুত, কে তারে রুখতে পারে? দরিয়ার জোয়ারে মরা লাশও ফেরত আসে, সাগর কিছুই রাখে না। আপনজন ঘরে ফিরবে তারে কে রুখতে পারে? ঘরের মানুষ? কোন ঘরের? কার ঘরের? মা বাবা অসুস্থ। বাবা তুমি একটু থামবে, তোমার পায়ে কি হয়েছে আগে বলো। গুলি? গুলি তোমার কেন? কেন বাবা কেন? গুলি কি বিহারি হিন্দু মুসলমান বোঝে? গুলি আন্দা হাক না বাবা। এবার কাল রাতে পানির ট্যাঙ্কের মধ্যে লুকিয়েছিলাম, রাতের বেলা সেইটাই ছিল আমার ঘর, বাইরে গন গন আগুন, সকালবেলা ওখান থেকে পালায়া এই ছাদের নিচে, এটাই আমার ঘর। কিয়া ইত্তেফাক, পালায় সে ছাদ এই ঘর, বাইরে আর ঘর আছে নাকি? এইটাই ঘর, এইটাই ছাদ।
হাসছেন, মজাক করছেন? আপনার মেজাজের আগুন পানির ট্যাঙ্ক মিটায়নি, নেভায়নি রাত্রিরে? ওই মেজাজের আগুনে আমার সাজানো ঘরের ছাদ পুড়েছে। ছাদ আর দেয়াল থাকলে ঘর হয়? ছাদ ছিল, দেয়াল ছিল, ঘর হলো না কেন? ভাঙলো কেন? ভাঙলো কে? মা তুমি থামবে? বলতে দাও, খোলা মনের কথা। মনের আগুন নেভায় সওয়াল আমারও। বাবা প্লিজ, সওয়াল আমারও। কোনটা আমার ঘর? জবাব নাই হচ্ছে। কোনটা আমার ঘর? বিহার শরীফের পাহাড়, নদী, ছোট সব মকান, সেই মকান নাকি ঝুট বর্ডার পার হইয়া বুড়িগঙ্গার কাছে পতির জমি আলগা করে রাখা ছোট ছোট খুপড়ি ঘর। এতে সেই যদি আসলাম, নতুন ঘর বানাইলাম, তাহলে আলাদা করে রাখা কেন? বিহার শরীফে তো আলাগ ছিলাম না। মুর্শিদাবাদের ভগবান গোলায় আমরা কি তবে ঘৃণার দেয়াল তুলে আলাদা আলাদা বাস করতাম? জবাব জানা জরুরি মরিয়ম। ওবার গঙ্গা থেকে এলো আমার ঘরে, আমি না মেহমান নয়, বাঁধলো ঘর, হয়ে গেল আমার মাখান। পদ্মার ওপারে চলাঙ্গি না কি যেন নাম নদীর, একবার গিয়েছিলাম পলাশির আমবাগানে, জুম্মা নামাজ আদায় করেছিলাম। ফতেপুর মসজিদ নাম মনে আছে। তখন আমি নাকি চিনি না, কিন্তু আল্লাহ মানু কেমন করে জুড়ি বাঁধা হয়ে গেল। সব ছেড়ে এসে নতুন করে ঘর বাঁধা, সেখানেও সেখানেও আগুন দেওয়া হলো, রাগ হয়ে গেছে। কি বলেন, ওই এলাকাতেও আগুন? বাবা আমি ঋষি। তোমাদের যাবার পড়েছে সবাই, আর চিদের আগুন, ছাই চাপা তুষের আগুন, ধোঁয়া হয়, শ্বাস বন্ধ হয়ে আসে, পুড়ে মরার চাইতো ভয়াবহ। আপনি তাই মানুষের দিলে জখম দিলে মরানোর চিন্তা হয়ে ওঠে, আর আমি তো চিন্তা মানুষ। একবার ভাবো তো আমিরা, আমি তাহলে এই বুকে দূরে বড় করছি। মরিয়ম, মরিয়ম আমার তকদির, গুড লাক। ঘর ছাড়তে হয়েছে আপনার চিদের ধোঁয়া থেকে বাঁচাতে, ওদের কথা ভেবে। আপনি যাই বলেন না কেন, মন থেকে আপনি ঋষিকে মেনে নিতে পারেননি। আসলে কি জানো, আমি আমার কথা ভেবেছি, তুমি তোমার। আমরা আমাদের কথা বলি, বাগান ছেড়ে দেবে। বাবা ভুল, রক্তের বাঁধন কখনো ছেঁড়া যায় না। এই দেখো, এইখানে আমার মায়ের চিহ্ন, চিরস্থায়ী। শুনেছি দেহ আগুনে পুড়লেও পুড়ে নাই নাভি মূল, গোড়ের আধারে মাটি সবকিছু খেয়ে ফেললেও একে খেতে পারে না, মৃগনাভি সুগন্ধ ছড়ায় মরার পরও। তুমি একবার দেখো, একবার ছুঁয়ে দেখো তোমার নাভিমূল, বিহারের অজানা গ্রাম, আমার দাদিমার কণ্ঠ শুনতে পাচ্ছ কি? বাবা, এই রশি আজ আমাদের টেনে এনেছে এই ছাদের নিচে, নাড়ির টান, যার বাঁধন কেউ ছিঁড়তে পারে না, ঘর কেউ ভাঙেনি। বাবা মরিয়ম তুমি থামো, বাবা
ভাঙা গড়া প্রকৃতির খেলা, একদল ভাঙে আরেক দল গড়ে। আমরা ভাঙার দলে নই, গড়ার দলে। আর মরিয়ম যে বলল সম্পর্কের বাঁধন, বাঁধন বেড়েছে বাবা রজ্জুর সেতু দিয়ে। যে আমিও এসেছি ওইটা নেই, নদীর স্রোতের মতো। আমি মেঘনাকুলের বিহারে সেই ছোট্ট নদীর ধারে তোমার হারিয়ে যাওয়া গ্রাম, একটুখানি সবুজ ক্ষেত, আমি সেখান থেকে আসিনি। আমি সেই কুলের নই, আমি মেঘনার দুরন্ত কুলের। নদীর নাম মানুষই বদলে দেয়, কিন্তু নদী নদী। এ কুল ভাঙে, ও কুল গড়ে, কিন্তু বয়ে চলে সাগর সন্ধানে। নদীর স্রোত কি বর্ডার মানে? নারীর টান নদীর স্রোতে, গঙ্গা পদ্মা মেঘনা যমুনা, তা তুমি যে নামেই ডাকো না কেন, আমরা মিশে গেছি, ঘর বেঁধেছি। ঘর আল্লাহ দেয় ঘর, এখন এই ঘরই আমাদের বাবা, এই ছাদের নিচে আমাদেরকে থাকতে হবে, জানি না কতদিনের জন্য। বাবা মাটি ছাড়েন নাই, মেঘনার ঢেউ তার জীবন, দেশ ছাড়েন নাই। সেই মানুষটিকে পুড়িয়ে খাক করে দিল আপন মাটিতে। মুখাগ্নি আর করা হলো না আমার, ওরাই করল। মানুষ, ওরা মানুষ, মানুষ ওদের মরণ হবে নদীতে, সমুদ্রের পানিতে হাঙর ওদের ছিঁড়ে খাবে, খবর হবে না। ধর্মের নামে ধর্মের দোহাই দিয়ে অধর্মের ইজারাদার সব। এতক্ষণ একটা সত্য বলেছেন, কাউকে কোনো ইজারা দেওয়া হয়নি। এই দুনিয়া জাহানি একটা ধর্মশালা, সরাই, আমরা দুদিনের মুসাফির মাত্র। মানুষ আসে যায় বিশ্বাসের খুঁটি গাড়ে। আমি আজও বুঝি না তোমরা কেন এসেছিলে বাবা। আর ঋষি, তোমরাই বা চলে যাওনি কেন? পাকিস্তান মুসলমানদের, হিন্দুদের হিন্দুস্তান। মাত্র 5 সপ্তাহে বাটোয়ারা হয়ে গেল, সিপ 5 সপ্তাহে। ওই কেরামতের মতো আসমানের দিকে সবাই তাকিয়ে থাকবো, হিন্দু মুসলমান সবাই। ওই আসমান থেকে দুধ মধু সব আসবে, বারিশের মতো ঝপঝপ করে পড়বে, সাচ্চা মুসলমানদের জন্য। হিন্দুদের জন্য ভগবান আসমান থেকে সব পাঠাবেন, রুটি কাপড়া মকান দই মন্ডা মিঠাই। আল্লাহর ভগবান ওইখানে বসে মুস্কি আসে। আমরা আমরা সবাই পাগলা হয় ছুটলাম কাটি পতঙ্গের পিছে। লাখ লাখ মানুষ এপার থেকে ওপার, ওপার থেকে এপার, আসমানের দিকে চেয়ে ক্যাবাত ক্যাবাত। বুদ্ধাং শরণং গোস্বামী, আমি বড়ুয়া, আমি বুদ্ধ, আমার জন্য। বুদ্ধ না, বলো বৌদ্ধ। না মা, ও ঠিক বলেছে, বুদ্ধ শান্তির অবতার, ও তো গৌতম বুদ্ধ, হিংসা দেশ ওর ভেতরে নেই। আমি বড়ুয়া, তোমরা বুড়া বুড়া, তোমরা বুড়া খোকা। Thank you.
গুলিটা পায়ের ভেতরেই আছে, পচন ধরতে পারে, হাসপাতালে নিয়ে দরকার, নয়তো গ্যাংলিং হয়ে যেতে পারে। ওনারে ধরার জন্য চোঙ্গা ফুকতেছে কয়েকদিন ধইরা, সম্ভব না। কেন রেড ক্রস কেউ কাজ করতে দিচ্ছে না, আইন নীতি কিচ্ছু মানছে না। মায়ের বাঁধনে দুনিয়া এখনো অটুট বাঁধনে আছে, আমরাও ভাইসা চলা জীবনে তোমরা আমার ভাইসা থাকার স্বপ্ন দেখা। আমি ভাইসা থাকতে চাই, আমি ওদের হাতে পতাকা তুলে দিতে চাই, আমি ভাইসা থাকতে চাই, ভাইসা থাকতে চাই। সংসার আর জীবন মানি আশা, এ দেশে ভেসে আসার পর আমাদের হতাশা দেখে এক বুড়ি দাদিমা আমাদের শুনিয়েছিল, জন্মাইলে তো মরণ হয়, এই কথা তো সকলে কয়। মানুষে বাঁচে আশার নামে, আশা ডুবলে সবই ডুবে, সেই মরণ তো জিন্দাল আসে। লতায় পাতায় সংসার হয়, ফলের ফলন ফুলেই হয়, ফুলের ভিতর বীজের বাসা, শস্য খেতে ধানের আশা, শস্য খেতে ধানের আশা, বিরিক্ষিতের পাতায় পাতায়, বিরিক্ষিতের পাখনা পাখায়, বৃষ্টি নাচে পাতায় পাতায়। কইছিলাম না এটা বান্দরবনের বান্দর, কিয়ামত দেখে কাম্ব। ঋষি শব্দ চলে যাবে আর একটু পরে, কিন্তু এই যন্ত্রণাটা রেখা দিয়া যাইব, ভাগানি কি আছে কপালে। কোন সাহেব, আমিও যাব। আল্লাহর রহমত, আল্লাহর রহমত, গেলে বাসি। ওই যা নিচে যা, মাস্তু মাস্তান, মাস্তান চাচা নামাজ পড়া তরে খুঁজতাছে, কেন যে এই বুদ্ধুটারে এত পছন্দ করে, কি যে আছে আল্লাহ জানে। খবরদার কেন মাতা বয়, কেয়ার কেয়ার না করিও, আর আমি বুদ্ধ না, বুদ্ধ আর মা আরো শিখিয়েছেন বৈদ্ধ। আমার জীবন সার্থক, আমার জীবন সার্থক।
ওরা আসবে, চুপি চুপি নয়, মরা নদীতে কচুরি পাড়ার মতো টলতে টলতে নয়। ওরা আসবে উজান ঠেলে, লুকি বইটার হাতিয়ার হাতে, হাতিয়ার হাতিয়ার। আমাদের উপর কি আমার রোজ কি আমাকে এসে বললো, আজ বিহানে হাতিয়ারের মোকাবেলা হাতিয়ারে, এই হাতিয়ার পবিত্র। একটা গুলি খরচ করেছি ট্যাঙ্কির তলায় জানারের উপর, আর একটা গুলি খরচ করলাম হুজাইলা আসমান থেকে গুলি নামবো হাজারে বিজারে পঙ্গপালের মতো। বাবা 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 আমারে দেন, আই ধুম করি মারি, তোর হাতে না তোর হাতে না বুদ্ধুনে, তোর হাতে এর চেয়ে বড় অস্ত্র আছে, এর চেয়ে বড় অস্ত্র পতাকা, পতাকা পতাকা বা বন্দুক হয় নাকি সবচেয়ে শক্তিশালী। যায় যেতে হয় বজ্র শপথে, অনেকেই যায় ফিরে আসে যুদ্ধ ক্লান্ত, তবু জয়ের আনন্দ সাথী করে ফেরে না অনেকে। ওরা তো পরিযায়ী পাখি নয় যে ফিরে আসবে উষ্ণতার আশায়, উড়ে যাবে আর এক আলোয়ে। মুক্তি আর স্বাধীনতা সে তো পাহাড়ি নদীর তীর, তীব্র দুর্বার তরঙ্গে নাও বাবা কিংবা উত্তাল সাগরে ঢেউয়ের মাথায় সংগ্রামী সম্পান, মহাকাল প্রতীক্ষায় থাকে, ইতিহাস সাক্ষ্য দেয়। পলকহীন প্রতীক্ষায় চোখের অন্বেষণে মনে হতে পারে ফেরেনি হয়তো কেউ প্রত্যাশার প্রাঙ্গণে, মনে হতে পারে অফুরন্ত সংগ্রামী ঢেউয়ের মাথায় ফেরেনি অনেক মুখ, কিন্তু ওরা তো প্রত্যয়ী, মৃত্যুর রণাঙ্গনে মুষ্টিবদ্ধ অঙ্গীকার, বুকে নবসৃষ্টির মানচিত্র, হাতে একটি উজ্জ্বল পতাকা। ছিল আপন মৃত্তিকায় স্বপ্ন ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি, সোনালী সুতোয় বোনা রক্তিম সূর্যালোকে রক্তের পলিতে ফলা অগ্নি ফসল, শিশুর নরম মুঠোয় আলতো ছোঁয়ায় ফিরে আসে সেই সব নাম, অনাগত অনন্ত আল্পনা আঁকা মুক্তির পথে ফিরে আসে নতুন অঙ্গীকারে মুক্তির আল পথে। সোনালী সুতোয় বোনা শুনিয়া।